জাহান আমি পুরো এক থেকে এসেছি। আমি হচ্ছে একজন ডিসেবল পার্সন, সিভিল ডিসেবল হুইলচেয়ার ইউজার, প্লাস হচ্ছে আপনার সংস্থা নিজেরই এটা এপিসিপি। আমি ওইখানকার সম্পাদিকা। কাজাখস্তান আলমাটাতে গ্লোবাল হেলথ কেয়ার কনফারেন্স দিয়েছে, সেটাতে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। এখান থেকে কিছু শেখার জন্য এবং ডেভেলপ স্পেশালি যে আমি এখান থেকে কিছু কাজের সুযোগ নিয়ে যাব, ডেফিনেটলি নলেজটা অনেক বাড়বে। যে না একটা কনফিডেন্স আসতেছে আমাদের মাঝে যে না আমরা চাইলে এটা করতে পারবো। আমাদের কিছু জায়গা যেগুলো হয়তো আমরা জানি না যে এই জায়গা থেকে গেলে পরে আমরা এই সুযোগগুলো পাবো বা করতে পারবো, আইডিয়া থাকে বাট আইডিয়া কাজে লাগানোর সেই ওয়েটা কিন্তু আমরা পাই না। এখান থেকে অনেকটা দেখা যাচ্ছে যে না অথবা এই আইডিয়াগুলো কাজে লাগবে আমাদের। ও যে এত কাজ করতে পারবে আমি জানতাম না, ও প্রতিবন্ধী। তো আমার কাছে মনে হয় যে ওরা আমাদের চেয়ে অনেক ভালো কাজ করতে পারে। ওর সাথে যখন আমি চলি আমার কাছে নিজের কাছে মনে হয় যে ওর দ্বারা মনে হয় আমি সবার কাছে পরিচিত হচ্ছি।